আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে এবছরে প্যান্ডেল ব্যাংককে অরুণ মন্দির। এই সেই মাঠটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, এইখানটা দিয়ে মেনলি ঢোকার যে জায়গাটা, আর প্যান্ডেলটা যেখানটাতে হচ্ছে, তিনটে টাওয়ার প্রায় কমপ্লিট পুরোপুরি। পুরো জায়গাটা টিন দিয়ে ঘেরা আছে। এটা অ্যাকচুয়ালি আছে যাতে কোনো গরু বা কোনো ছাগল কিছু ঢুকে না যেতে পারে ভেতরটাতে। আর এইখানটায় এই যে মাঠটা, এইখানটা দিয়েই মেনলি এন্ট্রি। আমরা এর আগেও এসেছি যখন প্যান্ডেল হচ্ছিল অল্প অল্প করে, এবং তোমাদের দেখিয়েছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ব্যানার মারা হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, যে সরকার ডেকোরেটার, যার মেন মালিক হচ্ছে উইলিয়াম সরকার, যাকে আমরা উইলিয়াম দার নামে চিনি। এটা গেটের ঢোকার দুদিকেই দুখানা এই ব্যানার মারা হয়েছে। এতদিন, কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ। এত বৃষ্টি পড়েও কিন্তু আমরা আজকে এসে দেখতে পাচ্ছি যে মাঠ শুকিয়ে আছে। অনেকে চিন্তায় ছিল যে আইটিআই মোড়ে এত বড় প্যান্ডেলে কি হবে, কিন্তু মাঠে আমরা দেখতে পাচ্ছি, চারধারে তোমাদের দেখাচ্ছি, দেখো মাঠে কোনো জল জমে নেই, মাঠ পুরো শুকনো। এবার চলো তোমাদের আস্তে আস্তে ভেতরটা নিয়ে যাওয়া যাক, দেখছি ভেতরে কাজ কতদূর এগোলো। যেমন এই গেটটা দিয়ে আমরা খুলে ভেতর দিকে প্রবেশ করব, ভেতরে কাজ তোমরা দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট হয়ে গেছে। টাওয়ারের যে কাজগুলো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কাজ প্রায় কমপ্লিট, বাটামের কাজ শুরু হয়ে গেছে। তো চলো, এর আগেও তোমাদের দেখিয়েছি, তোমাদের ভেতরটা দেখানো যাক যে ভেতরে বাটামের কাজটা কত দূর এগোলো। তার আগে একবার দেখিয়ে দিচ্ছি চারপাশের যে জায়গাটা। অনেকে আমাদের যে কমেন্ট করে লিখছিল যে মাঠে কত জল জমে গেছে, দেখো চারটা পুরোপুরি শুকনোই আছে, এখানে জলের কোনো কিছু নেই, মানে সব শুকিয়ে গেছে পুরো। জল যেরকম আমরা ভেবেছিলাম যে জল থাকবে মাঠের মধ্যে, এখানে বাঁশ পড়ে আছে, কিন্তু মাঠের যে মাটি, মাটিটা পুরো শুকনো। দেখো মাটি তোমরা দেখতে পাচ্ছ, মাটি পুরো শুকিয়ে আছে, মাটিতে তোমার জল জমে নেই। হ্যাঁ, ভেতরে বাটানের কাজ চলছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব, তোমাদের ভেতরটা দেখানোর চেষ্টা করবো। ভেতরে প্রায় কাজ প্রায় হয়ে গেছে, এখনো কিছু কাজ চলছিল পরে, হ্যাঁ, কিন্তু মেনলি ভেতরে কাজটা শুরু হয়ে গেছে। কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাব, যেটা সবসময়, মানে বিগত 3-4 বছর ধরে খুব ফেমাস হয়ে গেছে। তোমরা জানছো যে সোশ্যাল মিডিয়া পুরো ট্রেন্ড করছে, তো এদের ভিডিও, এই ক্লাবের ভিডিও আগেও তোমাদের আমরা দেখিয়েছি। তোমাদের প্রয়োজন হলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, শুরুর থেকে কিভাবে স্টেজ বাই স্টেজ, এক স্টেপ স্টেপ করে প্যান্ডেল এগোচ্ছে,
এরপরেও আমরা তোমাদের দেখাতে থাকবো। আমাদের চ্যানেলে চোখ রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম ভালো ভালো সুন্দর সুন্দর পুজোর ভিডিওগুলোকে দেখার জন্য। এছাড়া আইটিআই মোড়ে প্রতি সপ্তাহে আমরা তোমাদের লেটেস্ট আপডেট দিতে থাকব। আজ এখনো ঠিক পুজো আজ থেকে 60 দিন বাকি, 60 ডেজ। তো এই 60 দিনে কি করে আস্তে আস্তে কল্যাণী আইটিআই মোড়ে ক্লাবে এই বড় পুজোটা কিভাবে আস্তে আস্তে তৈরি হবে, সেই জিনিসটা পুরোপুরি আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের দেখাতে থাকবো। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি দেখাতে যে কিভাবে ভেতরে বাটনে কাজটা কমপ্লিট হচ্ছে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। কিন্তু দেখো এই ভেতরে তোমার বাটনের কাজটা শুরু হয়ে গেছে।